सिलीगुड़ी में कई जगहों पर देखने को मिला जल संकट मेयर गौतम देव ने फूलबाड़ी महानंदा बैरेज का लिया जायजा सिलीगुड़ी में पानी की किल्लत देखी जा रही है सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव ने आज फूलबाड़ी महानंदा बैरेज इलाके का जायजा लिया इस दौरान उनके साथ डिप्टी मेयर रंजन सरकार नगर निगम के सदस्य व अधिकारी उपस्थित रहे बताया गया है कि फूलबाड़ी से सिलीगुड़ी शहर में पेयजल की आपूर्ति की जाती है शुक्रवार से फुलबारी जल निकासी केंद्र से तीस्ता नदी में बांध और नदी से गाद हटाने का काम शुरू किया गया है इस काम को पूरा करने में करीब पंद्रह दिन का समय लगेगा जिसके कारण कार्य के दौरान तीस्ता नदी से सिलीगुड़ी में पेयजल आपूर्ति करना संभव नहीं है फिलहाल नगर निगम ने केवल सिलीगुड़ी के महानंदा नदी का पानी शहर के विभिन्न वार्डों में पहुंचाने की व्यवस्था की है आज

ওই ন নম্বর চ্যানেলটায় সেটা সি আমাদের উনি ইরিগেশনের লোকদের নিয়ে দেখছেন আমি পিএইচিকে বললাম যে প্রিভেন্টিভ মেজার হিসাবে ওই লিকেজ থাকা সত্ত্বেও লেভেলটা একই থাকছে কিন্তু ওই লিকেজটাকে প্রিভেন্ট করার জন্য গানি ব্যাগ দিয়ে আপাতত এটা প্রিভেন্ট করুক সেটা আমরা বললাম আর এই জলটা মানুষ মানুষের ইউজেবল কনজুমেবল হবে কিনা সেটা আগে দুটো টেস্টে এটা টেস্টটা ফেভারেবল এসছে আরও দুটো টেস্ট পলিউশন থেকে তারা করছেন করে পিউরিফাই করে সেই জলটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করেই সেটা মানুষকে আমরা দেওয়ার কথা বলেছি তার আগে আমরা পিসিবি থেকে পুরো ক্লিয়ারেন্সটা নেব এর স্যাম্পেলটা চলে যাবে সোমবার দিন পিসিবির কাছে এবং এক দুদিনের মধ্যে ওরা রিপোর্টটা দেবে এটা হচ্ছে একটা বিষয় সেকেন্ড যেটা আছে অল্টারনেটিভ পারমানেন্ট ওয়েল সিক্স পয়েন্ট নাইন কোর্সের যে প্রজেক্টটা এই প্রজেক্টটা চল্লিশ বছর ধরে লেপটা করতে পারেনি এই প্রজেক্টটা যদি করত তাহলে আজকে ক্যানেলের এই যে ড্রাই করে ক্লিয়ার করা তিস্তাটা আমরা অল্টারনেটিভ সোর্সে পেতাম সেটা এরা করতে পারেনি আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার থাকাকালীন টাকা স্যাংশন করাই পিএইচকে কাজের জন্য ডিপোজিট ওয়ার্ক দিই আমরা এএফএস দিই তাদের মেকানিক্যাল কাজটা তারা পুনে থেকে করেছেন এবং সিভিল ওয়ার্কটা করছে সেই কাজটা এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারা সেভেন জি অব্দি এক্সট্রা টাইম নিয়েছে কেননা তাদের পাইপলাইন লেইং তারপর অ্যালাইনমেন্ট এগুলোতে একটু সময় বেশি লেগেছে এখন আমরা ওইখানেই যাব অল্টারনেটিভ ওয়েলের ওই জায়গাটায় সেখানে পিচির লোকেরা আছেন অফিসাররা আছেন তাদের সাথে আমরা কথা বলব কথা বলে আমরা গাইড বাই রিপেয়ারিং যেটা মেন কাজ ইরিগেশান অলরেডি শুরু করে দিয়েছে সেইখানটায় আমরা যাচ্ছি সেখান থেকে গিয়ে ফেরার পথে আমাদের জ্যাক জ্যাকপুর সিস্টেমে এশিয়ান হাইওয়ে তলা দিয়ে পুরসভা একটা সিগনেচার প্রজেক্ট করছে কে এমডির থ্রু দিয়ে সেই কাজটা মাঝে কিছুদিন বন্ধ ছিল আমরা মিটিং করে ফলো আপ করে সেই কাজটা আজকে থেকে শুরু করতে পেরেছি এখানে ওই হিউম পাইপগুলো চলে এসছে সেই কাজটা আমি দেখে এসছি কিন্তু আমি প্রেস মিডিয়া বন্ধুদের নিয়ে আবার অন আওয়ার ওয়ে ব্যাক টু শিলিগুড়ি ওইটাও আরেকবার দেখে আমরা যাব এটা বলি সংস্কার নয় তো এটা অল্টারনেটিভ পার্মানেন্ট ইনটেক ওয়েল একটা ওয়েল আছে ফিফটি ফাইভ এমএলডি জলধারণ ক্ষমতা সম্পন্ন সেকেন্ড ওয়েল আমরা ছ কোটি নব্বই লক্ষ টাকা খরচ করে করছি তাই এরা চল্লিশ বছর করতে পারেনি এটা করতে পারলে আজকে যে তিস্তা বাদ রিপেয়ারিং হচ্ছে বা কোন কোনো সময় ক্যানেলে ওরা লকেটগুলো কে রিপেয়ারিং করার জন্য তিস্তা ব্যারেজটাকে রিপেয়ারিং করার জন্য ওরা ওটাকে ড্রাই করার প্রয়োজন হয় কিছুদিন আগে আটচল্লিশ ঘন্টা ওরা হলটে নিয়েছিল কারণ হচ্ছে ওখানে ক্রেন পড়েছিল বড় গাছের গুঁড়ি ভেসে এসেছিল সেগুলো ক্রমান্বয়ে ধাক্কা মারছিল লকগেটে লকগেট ভেঙে চলে যাওয়ার অবস্থা হয়েছিল এমার্জেন্সি সিচুয়েশানে করেছিল অল্টারনেটিভ ওয়েলটা থাকলে কি অল্টারনেটিভ ওয়েলটা জলটাকে সাপ্লাই দিতে পারে এই অল্টারনেটিভ ডাইভারশন দিয়ে আমাদের পাইপলাইন এখানে এসছে সিভিল ওয়ার্কটা হচ্ছে আর মেকানিক্যাল যে কাজটা সেই কাজটা পুনে থেকে রেডি করে ওরা প্রকিওরমেন্টটা মেটেরিয়ালটা এখানে আছে রাখা ওদের গোডাউনে নদীর মধ্যে কাজ করতে হবে সেই কাজটা ওরা করবে তেরো তারিখের পরে করে ওরা আমাদের সাতই জুনের আগে আমাদের এই অল্টারনেটিভ ওয়েলটা হ্যান্ড ওভার করে দেওয়ার কথা এটাই ওদের সঙ্গে কথা hi guys, tony perry here from windmill lane recording studios in dublin. i'm super excited to be visiting with you in madavi skills university to launch its media and entertainment school. we'll be launching a new program. it's one of a kind. it's a world-class audio program. it's in conjunction with msu windmill lane with b4m and nhq. this is going to be a fantastic program and look forward to seeing you all on the msu campus.